सुप्रिय शिक्षार्थी राजबाड़ी सरकारी कलेजे एकादश श्रेणी मनोविज्ञान विषय अनलाइन क्लास थेके तुम्हारे स्वागत जानाच्छि। अतिमारी करोनार मध्य तुम्हारा स्वास्थ्य विधि मेने तुम्हारे जीवन परिचालित करछो सेई प्रत्याशा राखछि एवं सकलके निये भालो आछो से आशा करि। अतिमारीर मध्येओ आमादेर शिक्षण कार्यक्रम से चालिए जेते हबे कारण जीवन चलार पथे पढ़ाशुना आमादेर अन्यतम संगी विशेषकर छात्र जीवने ये पढ़ाशुना के एकदम पाशे रेखे बा दूरे रेखे आमादेर जीवन परिचालना करा एटा कोनो मतेई सम्भव नय। ताई जत प्रतिकूलता आसुक प्राकृतिक विपर्य आसुक तार मध्य शिक्षार्थी जरा तादेर जीवने पढ़ाशुना के साथे चालिए जेते हबे। आमरा गत क्लासे प्रत्यक्षण संगठन निये आलोचना करेछिलाम। प्रत्यक्षण संगठने दुई धरनेर उपादानेर कथा बोलेछिलाम, उद्दीपक उपादान एवं जैविक उपादान। सेगुलो विस्तारित आलोचना करेछि। उद्दीपक उपादानेर मध्ये अन्यतम एकटा विषय आछे प्रत्यक्षण संगठनेरई प्रत्यक्षण प्रतीक पटभूमि प्रत्यक्षण चित्र पटभूमि प्रत्यक्षण। अर्थात आमरा जा किछु प्रत्यक्षण करी ना केन सेगुलो একটা পটভূমির প্রেক্ষিতে চিত্র হিসাবে প্রত্যক্ষণ করে থাকি। অর্থাৎ আমাদের মাথায় আমাদের মস্তিষ্কে যে প্রত্যক্ষণ সংগঠিত হয় সেই সংগঠনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে একটা পটভূমির প্রেক্ষিতে বস্তুটাকে একটা প্রতীক হিসাবে বস্তুটাকে একটা চিত্র হিসাবে আমরা প্রত্যক্ষণ করে থাকি। কোনটা চিত্র কোনটা পটভূমি সেটা বোঝার জন্য এই চিত্র এবং পটভূমির কতগুলো বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা সহজেই চিত্র এবং পটভূমিকে আমরা আলাদা করতে পারব। চিত্র সবসময় সামনে থাকবে, পটভূমি পিছনে থাকবে। চিত্র অপেক্ষাকৃত উজ্জ্বল থাকবে, পটভূমি কম উজ্জ্বল থাকবে। চিত্রের একটা আকার থাকবে বা অবয়ব থাকবে কিন্তু পটভূমির কোনো আকার বা অবয়ব থাকবে না। যেমন আমরা এই যে বোর্ডে আমরা লিখছি, এই বোর্ডের লেখাটা হচ্ছে চিত্র, বোর্ডটা হচ্ছে পটভূমি। আমরা আকাশের চাঁদ যখন দেখি, নীল আকাশ হচ্ছে পটভূমি, চাঁদটা হচ্ছে চিত্র। চাঁদের আকৃতি আছে কিন্তু আকাশের কিন্তু আকৃতি নাই, কোনো সীমারেখা নাই। চাঁদ অপেক্ষাকৃত উজ্জ্বল আকাশের চাইতে। এখানে বোর্ডের চাইতে লেখাটা উজ্জ্বল, লেখাটা সামনে, বোর্ডটা পিছনে। আমরা যখন লেখার দিকে তাকাবো তখন আমরা দেখব লেখাটা বোর্ডে যে লেখা আছে সেই লেখাগুলো সামনে আছে, বোর্ডটা পিছনে আছে। লেখাগুলো অপেক্ষাকৃত উজ্জ্বল, লেখাগুলোর একটা সীমারেখা আছে, বোর্ডের সীমারেখা নেই। এই হচ্ছে মূলত আমাদের চিত্র সবসময় সুস্পষ্ট হবে, সুনির্দিষ্ট হবে। চিত্রকে বস্তু মনে হবে কিন্তু পটভূমিকে বস্তু মনে হবে না। চিত্র প্রাধান্য পাবে বেশি কিন্তু পটভূমি কম প্রাধান্য পাবে। এই চিত্র পটভূমি প্রত্যক্ষণ তিন ধরনের হয়ে থাকে, অপরিবর্তনশীল, পরিবর্তনশীল, দ্ব্যর্থবোধক। অপরিবর্তনশীল চিত্র পটভূমি কোনটা? এই যে আমরা বোর্ডে যে লিখছি, বোর্ডের কথা বলছি, অথবা বোর্ডের সামনে যে আমাকে দেখতে পাচ্ছ, আমি হচ্ছে চিত্র। আর বোর্ডটাকে চিন্তা করলে পটভূমি। আর বোর্ডের লেখার যদি চিন্তা করি আমরা, দেখি লেখাটাকে বস্তু হিসাবে যদি দেখি চিত্র হিসাবে, তাহলে বোর্ড হচ্ছে পটভূমি। এটা হচ্ছে অপরিবর্তনশীল, এটা কিন্তু কখনো পরিবর্তন হবে না, সবসময় এই লেখাটা চিত্র হিসাবেই থাকবে। এই যে রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী, এই লেখাটা সবসময় চিত্র হিসাবে থাকবে। এটা সবসময় সামনে থাকবে, এটা সবসময় উজ্জ্বল থাকবে, আর বোর্ড সবসময় পিছনে থাকবে, এটা কখনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে অপরিবর্তনশীল চিত্র এবং পটভূমি। আমরা চাঁদের কথা বললাম, চাঁদ সবসময় সামনে থাকবে, নীল আকাশ সবসময় পিছনে থাকবে, মেঘ সবসময় সামনে থাকবে, আকাশ সবসময় পিছনে থাকবে, এটা অপরিবর্তনশীল, এটা কখনো পরিবর্তন হবে না। দুই নম্বর হচ্ছে পরিবর্তনশীল চিত্র পটভূমি। এই যে একটা চিত্র আমি এঁকেছি, এই চিত্র এখানে দুই ধরনের চিত্র, দুইটা চিত্র আছে, একটা হচ্ছে মাঝখানে আর একটা হচ্ছে দুই পাশে।
এটাকে যদি আমরা কালার করে দিতাম এখন বিষয়টা একটু পরিষ্কার হবে আমরা যখন মাঝখানে এই দাগ টানা টানা অংশটা দেখব তখন এটা চিত্র হবে এটা একটা ফুলদানির মতো কিছুটা যদিও আকারটা পুরা সুন্দর হয়নি এটা যদি আমরা খেয়াল করি একটা ফুলদানির আকৃতি হবে কিছুটা তখন এটা কিন্তু সামনে সাদা ব্ল্যাকবোর্ডটা পিছনে এই ফুলদানিটা সামনে মনে হয় এটাকে চিত্র মনে হবে আর পটভূমি হবে সাদা অংশটা আবার আমরা লক্ষ্য করব ভালো করে লক্ষ্য করব সাদা অংশের দিকে তাকাবো সাদা অংশের দিকে যদি তাকাই তাহলে আমরা লক্ষ্য করব সাদা অংশটা তখন সামনে মনে হয় দাগটানা কাগজটা বা দাগটানা বোর্ড মনে হয় পিছনে সাদা অংশ দুইটা মুখের ছবি কিছুটা দুইটা মুখের দুই পাশে দুইটা মুখের ছবি লক্ষ্য করি আমরা এই সাদা অংশের দিকে যদি ভালো করে আমরা তাকাই লক্ষ্য করি তাহলে দেখব সাদা অংশটা তখন সামনে মনে হবে আর দাগটানা অংশটা পিছনে মনে হবে অর্থাৎ এটা চিত্র একবার এটা চিত্র মাঝখানেরটা ফুলদানি আবার একবার এই মুখাবয়ব বা মুখের আকৃতি এটাকে চিত্র মনে হয় এই জন্য এটাকে বলা হচ্ছে পরিবর্তনশীল চিত্র এবং পটভূমি কখনো চিত্র পটভূমি হিসাবে দেখা যাচ্ছে আবার কখনো পটভূমিটা চিত্র হিসাবে ফুটে উঠছে এটা আমাদের পর্যবেক্ষণের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি আমরা তিন নম্বর হচ্ছে দ্ব্যর্থবোধক মানে দুই ধরনের অর্থ বোধ করে এখানে কখনো চিত্র এবং পটভূমি দুইটাই অস্পষ্ট দুইটাই দ্ব্যর্থবোধক দুই ধরনের এই মনে হয় এই যে ছবিটা এই ছবিটার দিকে এদিকে যদি তাকাই একরকম মনে হবে ছবিটা এদিকে তাকাইলে একরকম মনে হবে ছবিটা এদিকে যদি আমরা তাকাই তাহলে একটা পাখির ঠোঁট মনে হয় এটা আর ওদিকে যদি তাকাই তাহলে একটা খরগোশ টাইপের খরগোশের মুখ পিছনে তার ঝুঁটি বা কান পিছনে দিয়ে আছে এই জন্য এটাকে বলা হচ্ছে এটা চিত্র কিন্তু এই চিত্রটাই বা এটা প্রতীক এই প্রতীকটাই দ্ব্যর্থবোধক দুই দিকে তাকালে দুই দিকে লক্ষ্য করলে আমরা দুই ধরনের প্রতীক হিসাবে আমরা এটা আমাদের দৃষ্টিতে বা আমাদের প্রত্যক্ষণে এটা ধরা পড়ে সেই জন্য এটাকে বলা হচ্ছে দ্ব্যর্থবোধক প্রতীক এবং পটভূমি বা দ্ব্যর্থবোধক চিত্র এবং পটভূমি এই হচ্ছে মূলত প্রত্যক্ষণ সংগঠনের যে উপাদানগুলো সেই উপাদানের মধ্যে প্রত্যক্ষণের আর একটা বিষয় আছে সেটাকে আমরা বলি ভ্রান্ত প্রত্যক্ষণ এরর্স ইন পারসেপশন এরর্স ইন পারসেপশন ভ্রান্ত প্রত্যক্ষণ অর্থাৎ প্রত্যক্ষণের ভ্রান্তি প্রত্যক্ষণের ভ্রান্তি বুঝতে গেলে আমাদের প্রত্যক্ষণ সম্পর্কে আগে জানতে হবে অর্থাৎ সংবেদী যে তথ্য বা সংবেদনের যে তথ্য আমাদের ইন্দ্রিয়ে আসে ইন্দ্রিয় থেকে সেটা সংবেদী স্নায়ুর মাধ্যমে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যায় এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সেটাকে সংগঠিত করে প্রত্যক্ষণের রূপ নেয় এই হচ্ছে প্রত্যক্ষণের মোটামুটি প্রক্রিয়া এখন সেই প্রত্যক্ষণের ক্ষেত্রে ভ্রান্তি কিভাবে ঘটে অর্থাৎ একটা বস্তু থেকে একটা উদ্দীপক থেকে ইন্দ্রিয়ের মাধ্যমে উদ্দীপনা আসলো কিন্তু আমরা প্রত্যক্ষণ করার ক্ষেত্রে সেই উদ্দীপক সম্পর্কে যদি প্রত্যক্ষণ না করি সঠিকভাবে প্রত্যক্ষণ না করি উদ্দীপককে ভুলভাবে দেখি অন্য কিছু দেখি বা বিকৃতভাবে দেখি তখন সেটাকে বলা হচ্ছে সেই প্রত্যক্ষণকে বলা হচ্ছে ভ্রান্ত প্রত্যক্ষণ অর্থাৎ সঠিকভাবে প্রত্যক্ষণ সংগঠিত না হয়ে ভুলভাবে প্রত্যক্ষণ সংগঠিত হয়ে থাকে উদ্দীপক ঠিকই আছে অনেক ক্ষেত্রে উদ্দীপক সঠিক থাকে কিন্তু উদ্দীপক থেকে যে প্রত্যক্ষণে সংবেদন থেকে প্রত্যক্ষণে রূপ নেওয়া যে প্রত্যক্ষণ সংগঠনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে ত্রুটি বিচ্যুতির কারণে প্রক্রিয়াটা সঠিকভাবে সংগঠিত না হওয়ার কারণে আমাদের প্রত্যক্ষণ ভুল হয়ে থাকে সেটাকেই বলা হচ্ছে ভ্রান্ত প্রত্যক্ষণ প্রত্যক্ষণের ভ্রান্তি এরর্স ইন পারসেপশন
কখনো কখনো উদ্দীপকের কারণে হতে পারে, কখনো কখনো আমাদের মস্তিষ্কের এই সংবেদী প্রক্রিয়া বা প্রত্যক্ষণ সংগঠনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার ত্রুটি বা গোলযোগ বা মানসিক অসুস্থতা বা স্নায়বিক অসুস্থতা এটার কারণে হতে পারে। এই প্রত্যক্ষণের যে ভ্রান্তি এটা দুই ধরনের হয়ে থাকে। এক নম্বরকে বলা হচ্ছে অভ্যাস আর দুই নম্বর হচ্ছে অলীক প্রত্যক্ষণ। ইলিউশন হ্যালুসিনেশন অভ্যাস এবং অলীক প্রত্যক্ষণ, ইলিউশন এবং হ্যালুসিনেশন। ইলিউশনটাই অভ্যাসকে বলা হচ্ছে, অর্থাৎ উদ্দীপক ঠিকই থাকবে কিন্তু উদ্দীপক থেকে সংবেদী যে তথ্য সেটা সঠিকভাবে আসবে কিন্তু আমাদের মস্তিষ্ক যে প্রক্রিয়া বা প্রত্যক্ষণ সংগঠনে যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে ত্রুটি সংঘটিত হবে এবং ত্রুটি সংঘটিত হয়ে আমরা যে প্রত্যক্ষণ সংগঠন হবে সেই প্রত্যক্ষণটা ভুল হবে, প্রত্যক্ষণটা ভুলভাবে প্রত্যক্ষিত হবে, সেটাকেই বলা হচ্ছে অভ্যাস। এই ধরনের প্রত্যক্ষণের যে ভ্রান্তি সেটাকে বলা হয় অভ্যাস। এবং অভ্যাস সাধারণত ঘটে থাকে আমাদের মস্তিষ্কের বা স্নায়বিক গোলযোগের কারণে বা স্নায়বিক বিকৃতির কারণে বা স্নায়বিক ত্রুটির কারণে বা মস্তিষ্ক প্রক্রিয়ার যে ত্রুটি সেটার কারণে হয়ে থাকে আমাদের এই অভ্যাস। অভ্যাস বেশ কয়েক প্রকার হয়ে থাকে, তার মধ্যে এক নম্বর হচ্ছে জ্যামিতিক অভ্যাস। জ্যামিতিক অভ্যাস, গতি অভ্যাস এবং প্রাকৃতিক অভ্যাস। আর একটা আছে, সেটা হলো শারীরবৃত্তীয় অভ্যাস। জ্যামিতিক অভ্যাস, মুলার এবং লায়ার দুইজন বিজ্ঞানী শারীরতত্ত্ববিদ, তারা এটার উপর গবেষণা করে তারা এই অভ্যাসটা আবিষ্কার করেছেন। অর্থাৎ জ্যামিতিক দুইটা রেখা একই সমান রেখা হওয়া সত্ত্বেও আমরা একটা রেখাকে ছোট দেখি আর একটা রেখাকে বড় দেখি। এটার উপর আমাদের ব্যবহারিক আছে, ইন্টারমিডিয়েটের আগে ছিল, তোমাদের এখন হয়তো নেই। আর এই জ্যামিতিক অভ্যাস এটা পরীক্ষা দ্বারা প্রমাণিত এবং মুলার এবং লায়ার তারা গবেষণা করেছে। এই যে দুইটা রেখা আমি এঁকেছি, একটাকে তীর চিহ্ন বলা হয়, এটাকে বলা হয় পালক চিহ্ন। দুইটা রেখা কিন্তু সমান, কিন্তু তীর চিহ্নিত রেখার চাইতে পালক চিহ্নিত রেখাটা যদি আমরা দৃষ্টি নিবদ্ধ করি তাহলে পালক চিহ্ন রেখাটাকে আমাদের বড় দেখাবে। এর কারণ আছে, আই মুভমেন্ট থিওরি অনুযায়ী বলা হচ্ছে যে এই তীর চিহ্নিত রেখাটা আমাদের দৃষ্টি যখন আমরা নিবদ্ধ করি তখন এর ব্র্যাকেট অর্থাৎ তীর চিহ্নের যে প্রকৃতি সেই প্রকৃতি অনুযায়ী আমাদের দৃষ্টি রেখাটা এই দুই জায়গায় আটকে যায়। আটকে যাওয়ার কারণে আমাদের এটাকে ছোট মনে হয়। আর পালক চিহ্নিত রেখার প্রকৃতি অনুযায়ী আমাদের দৃষ্টি রেখা এখানে প্রসারিত হয়ে যায় আর প্রসারিত হওয়ার কারণে এটাকে আমরা বড় দেখি। এটা হলো ব্যাখ্যা দিয়েছে। কিন্তু বাস্তবে এই দুইটা উদ্দীপকে সমান, কিন্তু সমান দুইটা উদ্দীপক থেকে তথ্য আমাদের স্নায়ু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যাচ্ছে, মস্তিষ্কে যাচ্ছে, কিন্তু মস্তিষ্কে সংগঠিত হয়ে যখন প্রত্যক্ষণ করছি তখন একটাকে ছোট একটাকে বড় হিসাবে প্রত্যক্ষণ করছি। গতি অভ্যাস কোনগুলো এটা কিন্তু সহজেই আমরা লক্ষ্য করে থাকি কিন্তু আমরা জানি না। সেটা হচ্ছে খুব সহজ, আমরা যখন ট্রেনে চড়ি, ট্রেনে যাই, তখন আমরা ট্রেনের পাশের যে গাছপালাগুলো বা গ্রামগুলো এগুলোকে চলতে দেখি। গ্রামগুলোর দিকে যদি তাকাই তাহলে এগুলো মনে হয় এগুলো চলছে, কিন্তু বাস্তবে কি এগুলো চলছে? ট্রেন চলছে, এগুলো স্থির আছে, কিন্তু আমরা স্থির দেখি না, আমরা এগুলোকে গতিশীল দেখি। আরও একটা ব্যাপার লক্ষ্য করবা যে ট্রেনের পাশের যে গাছপালা বা গ্রামটা
সেটা ভেদ করে যদি তুমি আরো দূরে তাকাও পিছনের গ্রামে, তখন দেখবা যে ট্রেনের পাশের যে গ্রামটা সেটা ট্রেনের বিপরীত দিকে যাচ্ছে, আর দূরের গ্রামটা ট্রেনের দিকেই যাচ্ছে। ট্রেন যেদিকে যাচ্ছে সেই অভিমুখেই কিন্তু দূরের গ্রামটা যাচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু দুইটা গ্রামই স্থির। কোনো গ্রাম বা কোনো গাছপালাই কিন্তু গতিশীল না, চলমান না। এটাকে বলা হচ্ছে গতি অভ্যাস। গতি অভ্যাসের আরো চমৎকার উদাহরণ আছে, সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে, আমাদের বাড়িতে, অফিস আদালতে আমরা যে লাইটিং করি, সেই লাইটিং গুলো গতিশীল থাকে, কিন্তু আসলে বাস্তবে কিন্তু লাইট গুলো গতিশীল না। একটা জলে একটা নিভে, একটার পর একটা জলে একটা নিভে, তারপর একটা জলে, এইভাবে এটা কিন্তু গতিশীল দেখায়। এইটাকে বলা হয় স্থায়ী ঘটনা। আমরা যে চলচ্চিত্র দেখি, এই চলচ্চিত্র কিন্তু স্থির চিত্র, শত শত হাজার হাজার স্থির চিত্রকে একত্রিত করে এটাকে গতিশীল হিসাবে আমরা প্রত্যক্ষণ করে থাকি। এইটাকে বলা হয় স্থায়ী ঘটনা। এই যে লাইটিং এর যে গতিশীলতা, এইটাকে বলা হয় স্থায়ী ফিনোমেনন বা স্থায়ী ঘটনা। প্রাকৃতিক অভ্যাস, এটা তোমরা লক্ষ্য করবা, এটার একটা চিত্র আমি আঁকতে পারি, দেখাতে পারি। কিন্তু এক গ্লাস পানিতে বা পানির মধ্যে একটা লাঠি, স্বচ্ছ পানিতে যদি একটা লাঠি তুমি নিমজ্জিত করো, তাহলে দেখবা যে লাঠির উপরের অংশ আর নিচের অংশ একই সোজা যাচ্ছে না, পানির নিচের অংশটা একটু বাঁকা হয়ে যাচ্ছে। কিন্তু বাস্তবে কি লাঠিটা বাঁকা হয়ে যাচ্ছে? লাঠিটা আবার উঠাও, দেখো লাঠিটা ঠিকই সোজা আছে, কিন্তু আমরা যখন প্রত্যক্ষণ করব পানির নিচের অংশটা একটু এইভাবে সরে যাবে, এইভাবে উপরের অংশটা এখানে আছে, নিচের অংশটা এভাবে। এবং পুকুরে যখন গোসল করো তোমরা দেখবা যে আঙুল, তোমার হাত নিমজ্জিত করো, আঙুল দেখবা উপরের অংশ আর নিচের অংশ এইভাবে, একটা কাঠি নিমজ্জিত করলে স্পষ্ট বোঝা যায়। এটাকে বলা হচ্ছে প্রাকৃতিক অভ্যাস। শারীরবৃত্তীয় অভ্যাস, শারীরবৃত্তীয় অভ্যাস কোনটা, এটারও এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। দুইটা পাত্রে পানি নিবা, একটা গরম পানি, হালকা গরম পানি, একটা ঠান্ডা পানি বা নর্মাল পানি, আর মাঝে থাকবে একটা নর্মাল পানি। তুমি দুই হাত গরম পানির মধ্যে এবং ঠান্ডা পানির মধ্যে নিমজ্জিত করবা। নিমজ্জিত করার পর, কিছুক্ষণ নিমজ্জিত করার পর, দুই হাত মাঝখানের স্বাভাবিক নর্মাল পানির মধ্যে দুই হাত একত্রে রাখবা, এবং একত্রে রাখলে দেখবা যে দুই হাত দুই রকম মনে হচ্ছে। ওই নর্মাল পানিটা এক হাতে গরম মনে হচ্ছে, আর এক হাতে ঠান্ডা মনে হচ্ছে। এটাকে বলা হচ্ছে প্রাকৃতিক অভ্যাস। এছাড়া আমরা মিষ্টি কিছু খাওয়ার পর যদি আমরা চা খাই, তখন আমাদের চায়ে চিনি বেশি লাগে, নর্মালি কিন্তু অত বেশি লাগে না। এটাকে বলা হচ্ছে প্রাকৃতিক অভ্যাস। অর্থাৎ উদ্দীপক, তুমি যে পরিমাণ চিনি খাও চাতে, সেই পরিমাণ চিনি দেওয়া হয়েছে, তারপরে তুমি বলবা যে না চিনি হয়নি, এর কারণ হচ্ছে প্রাকৃতিক অভ্যাস। ঠিক একইভাবে শারীরবৃত্তীয় অভ্যাস, ঠিক একইভাবে এই যে দুই হাত গরম পানি আর ঠান্ডা পানিতে নিমজ্জিত করার পর এক হাত গরম হয়ে যাবে, এক হাত ঠান্ডা হবে, মাঝে নর্মাল পানিতে দুই হাত নিমজ্জিত করলে দুই হাতে ওই পানিটাকে, একই তাপমাত্রার পানিটাকে দুই রকম মনে হবে। এটাকেই বলা হচ্ছে শারীরবৃত্তীয় অভ্যাস। এই হচ্ছে অভ্যাসের প্রকৃত ধরন বা প্রকারভেদ। অলীক প্রত্যক্ষণ সম্পর্কে একটু বলি। অলীক প্রত্যক্ষণ বা হ্যালুসিনেশন বলা হয়, হ্যালুসিনেশন শব্দটা তোমরা শুনবা, এটা প্রত্যক্ষণের ভ্রান্তি, কিন্তু পার্থক্য আছে, এটার উদ্দীপক থেকে সঠিক তথ্য আসে না, এটার উদ্দীপকের উপস্থিতি থাকে না, অর্থাৎ উদ্দীপকের অনুপস্থিতি আমরা প্রত্যক্ষণ করে থাকি, সেটাই হচ্ছে অলীক। অলীক বস্তু মানে যে বস্তুটা দেখা যায় না, যে বস্তুটা চোখের সামনে নাই, যে বস্তুটা উপস্থাপিত হচ্ছে না, যে উদ্দীপকটা, সেটাকে বলা হচ্ছে অলীক। এটা হচ্ছে অলীক প্রত্যক্ষণ, অর্থাৎ উদ্দীপকের উপস্থিতি ছাড়াই আমরা উদ্দীপকটাকে প্রত্যক্ষণ করে থাকি। এটা কিভাবে করি? কল্পনা, আমাদের কল্পনার বিকৃতি। আমরা অনেক সময় মনে হয় যে আমাদের এই কেউ এসে আমাকে ডাক দিচ্ছে,
আমাদের কল্পনার বিকৃতি মস্তিষ্কের বিকৃতি যখন অর্থাৎ সুস্থ স্বাভাবিক মানুষের ক্ষেত্রে এই অলীক প্রত্যক্ষণটা সাধারণত হয় না একটু অসুস্থ মানসিকভাবে যারা অসুস্থ তার মানে এই নয় যে তারা পুরো অ্যাবনরমাল একটু মানসিকভাবে যারা ডিপ্রেসড থাকে অর্থাৎ বিষাদগ্রস্ত থাকে অবসন্নতায় থাকে তাদের মধ্যে এই অলীক প্রত্যক্ষণ দেখা দিতে পারে কল্পনার বিকৃতি অর্থাৎ যে কল্পনাগুলো করে এটা বিকৃত কল্পনা সেই বিকৃত কল্পনাগুলো তাকে মনে হয় যে সঠিক বা সত্য সেই হিসাবে সে প্রত্যক্ষণ করে থাকে সেটাকে বলা হচ্ছে অলীক প্রত্যক্ষণ বা অলীক বিক্ষণ এই অলীক প্রত্যক্ষণ বা অলীক বিক্ষণ উভয়ই কিন্তু প্রত্যক্ষণের ভ্রান্তি এবং উভয়ই পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে ভুলভাবে আমাদের অভিজ্ঞতা লাভ করে থাকে একটার উদ্দীপক উপস্থিতি থাকে অভ্যাসের ক্ষেত্রে উদ্দীপক উপস্থিতি থাকে আমরা ভুলভাবে প্রত্যক্ষণ করি আর অলীক প্রত্যক্ষণের ক্ষেত্রে উদ্দীপক উপস্থিতি থাকে না এটা আমাদের কল্পনার বিকৃতি আমাদের মস্তিষ্কের স্নায়বিক বিকৃতি বা আমাদের মস্তিষ্কের স্নায়বিক গোলযোগ বলা হয় এটা আমাদের সংবেদী স্নায়ু এবং সংযোজক স্নায়ু গোলযোগ এখন এই দুইটার মধ্যে কয়েকটা পার্থক্য আমরা যদি আলোচনা করি তাহলে দুইটা সহজেই আমরা বুঝতে পারব এই পার্থক্যগুলো কি যেমন অভ্যাস সৃষ্টি হয় উদ্দীপক উপস্থাপন উদ্দীপকের গঠন উদ্দীপকের কারণ থেকে কিন্তু উদ্দীপকের উপস্থিতিতে অভ্যাস তৈরি হয় উদ্দীপকের গঠন এবং উদ্দীপকের কারণ এর উপর নির্ভর করে অভ্যাস তৈরি হয়ে থাকে আমরা বিভিন্ন রকম অভ্যাস সৃষ্টি আমরা লক্ষ্য করলাম কিন্তু অলীক প্রত্যক্ষণের ক্ষেত্রে উদ্দীপকের উপস্থিতি থাকে না সেক্ষেত্রে স্নায়বিক গোলযোগ বা মস্তিষ্কের গোলযোগের মাধ্যমে এই অলীক প্রত্যক্ষণ আমাদের হয়ে থাকে বাস্তব উদ্দীপকের উপস্থিতি থাকে না এখানে আর এখানে বাস্তব উদ্দীপকের উপস্থিতি থাকে সাধারণ লোকের ক্ষেত্রে অভ্যাস লক্ষ্য করা যায় অর্থাৎ সবার ক্ষেত্রে এই যে অভ্যাসগুলোর কথা বললাম এই অভ্যাস সবার ক্ষেত্রে সংগঠিত হয়ে থাকে একজনের ক্ষেত্রে হবে আর একজনের ক্ষেত্রে হবে না তা কিন্তু না অর্থাৎ এরকম দেখা আমরা সবাই দেখে থাকি এটাও আমরা প্রত্যেকেই দেখব এরকম কিন্তু অলীক প্রত্যক্ষণটা এক একজনের এক এক রকম হয়ে থাকে অসুস্থতার ক্ষেত্রেও দেখা যায় কেউ ডিপ্রেস থাকলে সবাই যে তার মধ্যে অলীক প্রত্যক্ষণ থাকবে এমন কোনো কথা নাই মানসিক রোগীদের ক্ষেত্রে বা মানসিকভাবে যারা অসুস্থ তাদের ক্ষেত্রে এই অলীক প্রত্যক্ষণ লক্ষ্য করা যায় বিজ্ঞানসম্মতভাবে অভ্যাস পরিমাপ করা যায় কিন্তু অলীক প্রত্যক্ষণ বিজ্ঞানসম্মতভাবে পরিমাপ করা যায় না দীর্ঘ সময় ধরে এটা সংগঠিত হয় কিন্তু অলীক প্রত্যক্ষণটা স্বল্প সময় সংগঠিত হয় এবং স্বল্প সময় এটা স্থায়ী হয়ে থাকে কিন্তু অভ্যাসটা দীর্ঘ সময় থাকে অভ্যাসটা প্রাকৃতিক কারণে সৃষ্টি আর অলীক প্রত্যক্ষণটা হলো মস্তিষ্কের সংবোধন ও সংযোগ অঞ্চলের ক্রিয়ার ফলে সৃষ্টি হয়ে থাকে অভ্যাসটা আমাদের সংবেদী স্নায়ু যদি কেটে বাদ দেওয়া হয় তাহলে অভ্যাসটা তৈরি হয় না কিন্তু অলীক প্রত্যক্ষণ সংবেদী স্নায়ু বিচ্ছিন্ন করলেও কিন্তু আমাদের অভ্যাস অলীক প্রত্যক্ষণ তৈরি হয়ে থাকে কারণ সংবেদী স্নায়ুর এখানে কোনো কার্যকারিতা নাই এটা সম্পূর্ণই আমাদের মস্তিষ্কের ক্রিয়ার ফলে বা মস্তিষ্কের কল্পনা প্রসূত বা বিকৃত কল্পনা বা মস্তিষ্কের গোলযোগের কারণে এই অলীক প্রত্যক্ষণ সংঘটিত হয়ে থাকে অর্থাৎ মানসিকভাবে যারা অসুস্থ যারা বিষাদগ্রস্ত অবসন্নতায় ভোগে এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে এই অলীক প্রত্যক্ষণ সংঘটিত হয় আর অভ্যাসটা সাধারণ মানুষের ক্ষেত্রেই সংঘটিত হয়ে থাকে তা সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমাদের প্রত্যক্ষণ সংগঠন অভ্যাস এবং অর্থাৎ প্রত্যক্ষণ সম্পর্কিত যে ধারণাগুলো সেই ধারণাগুলো সম্পর্কে আমাদের আলোচনা শেষ হয়ে গেল আমাদের সামনে আছে শুধু মনোযোগ মনোযোগ সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব তা তোমরা ভালো থাকবে স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং চারপাশে যারা আছে সকলকে স্বাস্থ্যবিধি মানার জন্য উদ্বুদ্ধ করবে সেই প্রত্যাশা রেখে সকলকে ভালো থেকো সেই আশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ।